এই সিকিউরিটি এদিকে এদিকে, একে ভেতরে কে আসতে দিল কার হুকুমে? স্যার উনি তো এখানেই থাকেন। না থাকে না। বাবা তুমি কি বলছো এসব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? কি এই যে নাটের গুরু এসে গেছে। মেশো প্লিজ, কি ভেবেছিস নাকি তুই? কি হয়েছে? কাউকে না বলে যাকে তাকে এই আবাসনে এনে ঢোকাবি আর সে আবাসনের পরিবেশ নষ্ট করবে, এটা আমি হতে দেব না। আমি এক্স পুলিশ। আরে এক্স ওয়াই জেড যা কিছু হয় আসল ঘটনা কি ঘটেছে সেটা বলব। আমি বলছি, আমি আর নন্দিতা একসাথে সিনেমা দেখে ফিরছি, দেন হঠাৎ সিনেমা, আজকালকার ছেলেমেয়েরা সিনেমা দেখছে, চমকা পার কি আছে? তো বন্ধুত্ব। অচেনা ব্যক্তির এখানে থাকা চলবে না। ছেলেটার নাম কি? টুটু। আরে আমার বউয়ের বোনের ছেলে। হ্যাঁ চলবে না, ওর এখানে থাকা চলবে না। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? আমার ফুলের মতো মেয়েটাকে বুঝিয়ে সুজিয়ে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে, একটা কিছু ভালো মন্দ হয়ে গেলে তার গ্যারান্টি কে দেবে? বাবা আমি বাচ্চা নই, ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে, আর তুমি যেরকম ভাবছো বিষয়টা ওরকম নয়। ও আমার খুব ভালো বন্ধু, আর ও কোথাও নিয়ে যাচ্ছিল না আমাকে। আমরা ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা? এই কদিনের মধ্যেই বন্ধুত্ব হয়ে গেল? আচ্ছা তুই এদের চিনিস না? এরাই ফুচকা দিয়ে মেয়েদেরকে বসে আনে। বাবা তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? কি বলতে চাস বল? এখানে গিয়ে থাকবে না থাকবে তুই ঠিক করবে? হ্যাঁ আমি ঠিক করব, আমি এই আবাসনের সেক্রেটারি। ঠিক আছে তাহলে তোর কথাই থাক। আঙ্কেল তুমি কি বলছো? এটা ঠিকই বলছি, এখানকার সেক্রেটারি, হি ইজ অল ইন অল হিয়ার। এর কথার উপর কেউ আমরা কথা বলতে পারবো না। এর চেয়ে বড় তেজস্বী পুরুষ আমি কখনো দেখিনি। এক সুভাষ ঘোষকে দেখেছিলাম, তারপরে এই। আচ্ছা শোন, তুই আমাকে একটা ফেভার কর প্লিজ। আমি আমি সাত দিনের মধ্যে তোর একটা ভালো ফ্ল্যাট দেখে দিচ্ছি, কেমন? এর মধ্যে তুই নন্দিতাকে নিয়ে হয় দীঘা কিংবা ওই বকখালি ঘুরে আয়। দীঘা পছন্দ না? তাহলে বকখালি যা। আবাসনের সেক্রেটারি হয়ে একেবারে হাতির পাঁচ পা দেখেছি। ওটা হাতির নয়, ওটা সাপের পাঁচ পা হবে। সরি স্যার। বলছি মাসিমা, আপনি জাস্ট একবার ইমাজিন করে দেখুন, আপনাদের এই আবাসনে নতুন করে ইলেকশন হচ্ছে আর তাতে তরফদার হেরে যাচ্ছে, কেমন হবে? তরফদার হারছে? হ্যাঁ স্যার। ও হারবে কি করে? ও রেগেন্সি কেউ দাঁড়াবেই না, যে চেয়ে কি অপমানিত হতে যাবে? সেই জন্যই তো আমি আপনাকে বলছি, অন্য কেউ না, আপনি দাঁড়াবেন। আমি? হ্যাঁ দেখুন, আপনাকে এই আবাসনে সবাই খুব ভালোবাসে, আপনি দাঁড়ালে তরফদারের ক্ষমতা আছে জেতার, কি বলেন মাসিমা? হ্যাঁ সুবীর তো ঠিকই বলেছে, তুমি দাঁড়াতে পারো। হ্যাঁ স্যার, আমার কথাটা জাস্ট একবার আপনি বিশ্বাস করে দেখুন। আরে আমি ইলেকশন রাজনীতি কিচ্ছু বুঝি না। আপনাকে কিচ্ছু বুঝতেও হবে না, আপনি শুধু আপনার মতটা দেবেন, বাকি সব কাজ আমি করব। এবার ঠিক আছে? তুমি ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান, ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান, আবাসনে যে যে